টানা বৃষ্টিপাত ও ভারতের পাহাড়ি ঢলে বন্যায় প্লাবিত হয়েছে দেশের উত্তরাঞ্চল সিলেট এতে এ অঞ্চলের দশ লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এর মধ্যে শুধু সিলেট নগরীতেই পানিবন্দী হয়ে আছে ষাট হাজারেরও বেশি মানুষ তবে আসার কথা হলো ২০ জুন বৃহস্পতিবার থেকে একুশ জুন শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টি না হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে সিলেটের প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও আগের তুলনায় অনেকটা কমেছে পানি সূত্র জানায় শুক্রবার দুপুর বারোটায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার আটান্ন সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে কুশিয়ারা নদীর অমল শীত পয়েন্টে পঞ্চান্ন সেন্টিমিটার ও শেওলা পয়েন্টে পাঁচ সেন্টিমিটার এবং একই নদীর ফেঞ্জুগঞ্জ পয়েন্টে একশো ও শেরপুর পয়েন্টে বিশ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে শুক্রবার দুপুরে সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সিলেটনগরীর ঊনত্রিশটি ওয়ার্ডসহ তেরোটি উপজেলায় দশ লাখ তেতাল্লিশ হাজার একশো জন মানুষ পানিবন্দী হয়েছেন এর মধ্যে সিলেট নগরের বিয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে উনত্রিশটি ওয়ার্ডের ষাট হাজার মানুষ পানিবন্দী রয়েছেন সাতশো তেরোটি আশ্রয় কেন্দ্রের মধ্যে আশ্রয় নিয়েছেন আঠাশ হাজার নয়শো পঁচিশ জন জেলার তেরোটি উপজেলায় এক হাজার পাঁচশো গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে এর মধ্যে গোয়াইনঘাট জৈন্তাপুর গোলাপগঞ্জ কোম্পানিগঞ্জ কানাইঘাট জকিগঞ্জ বিশ্বনাথ ওসমানীনগর সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে বলে জানা গেছে এ অবস্থায় পানিবন্দী মানুষের দিকে মানবিক হাত বাড়িয়ে দিতে সরকারের পাশাপাশি এগিয়ে এসেছেন দেশের বিভিন্ন ব্যক্তি ও মানবিক সংস্থাগুলো